আসসালামু আলাইকুম, আমি তাসরিফ খান। আমি শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদেরকে দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। আমি বলি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় গত দুই দিনে 16 লক্ষ টাকা আমাদের উঠে গেছে অলরেডি, এবং মানে এটা হচ্ছে আনবিলিভেবল একটা ব্যাপার। প্রথম দিন আমাদের 2 লক্ষ টাকা উঠছিল, আমি খুব হতাশ হয়ে গেছিলাম যে হয়তো আসবে না। আমি গতকালকে একটা ছবি পোস্ট করছিলাম আমার পেজ থেকে, এবং গত রাত্রে মানে এটা একদম লিটারালি আনবিলিভেবল। আপনাদেরকে আমার মানে আমি খুশি হয়ে যে ধন্যবাদ দিব, খুশিটা ভেতর থেকে আসতেছে না। এই আগে আমি সিচুয়েশন একটু দেখেন, আমি অ্যাকচুয়ালি আসি কোথায় দেখেন, আর দিস ইজ দ্য সিচুয়েশন অফ সিলেট নাও। তো আমি যেটা আমি কয়েকটা কথা শুরু থেকে ক্লিয়ার করে ফেলি, এটা হচ্ছে আমাদের গত রাত্রে 14 লক্ষ টাকার মতো আসছে। আমাদের 3টা নাম্বার দেওয়া ছিল, আমার ছোট ভাইয়ের সব নাম্বার দেওয়া থাকে, আমার নাম্বারে কোনো বিকাশ টিকাশ নাই বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই। তো আমার ছোট ভাইয়ের নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলে অলমোস্ট 16 লক্ষ টাকা আসছে। আমি চাইতেছি এখন আপাতত কেউ টাকা পাঠাবেন না, আমরা এটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করতে চাই। ডিস্ট্রিবিউট করার পর আমার উপর যেহেতু আস্থা আছে, আপনাদের বিশ্বাস আছে, আর একটু ধৈর্য ধরেন, কেউ পাঠায় না, কারণ প্রত্যেকটা নাম্বারের লিমিট অলরেডি শেষ। আর এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, লিমিট শেষের যে ব্যাপার, এখানে দুইটা ব্যাপার বুঝেন। একটা ব্যাপার হচ্ছে একটা বিকাশ নাম্বারে একদিনে এজেন্ট নাম্বার থেকে মানে দোকান থেকে 5 জনের বেশি পাঠাইতে পারে না, তো এটার জন্য অনেকে দেখছে আগে লিমিট শেষ। আরেকটা লিমিট হচ্ছে মনে হয় 3 লক্ষ টাকার বা অ্যাকাউন্টের লিমিট, তো আমাদের অ্যাকাউন্টের লিমিট অলরেডি শেষ। কত টাকা অ্যাকাউন্টের লিমিট থাকে? 3 লক্ষ টাকা। সো আমাদের অ্যাকাউন্টের লিমিট শেষ বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকে। এখন আমি চাইলে আমি এখন আসলে কনফিউজ যে আমি আরও ফান্ড রেজিং করবো না কি আমি করবো না। তো কনফিউশনে আমরা টিম প্রথমে ডিসিশন নিছি যে আপাতত আগে 16 লক্ষ টাকার আমি ডিস্ট্রিবিউট করি। আর আমি আপনাদের কিছু সিচুয়েশনের কথা বলি। গতকালকে আমরা ছিলাম কোম্পানিগঞ্জে, ওইখানে লিটারেলি এখন মানুষের বাসার চালের উপর পানি যাচ্ছে। আপনারা দেখছেন যে ঘর বাড়ি ভেসে যাচ্ছে, কিছু ভিডিও দেখছেন, আমি জানি না আমাদের দেশের গণমাধ্যম কতটুকু দেখাইতে পারতেছে, দেখানো খুব কঠিন আসলে। হ্যাঁ, এখন যে সিচুয়েশনে আছি, তো আমরা আজকে চাচ্ছিলাম কোম্পানিগঞ্জে যাব, কিন্তু কোম্পানিগঞ্জে যাওয়াটা এখন ইম্পসিবল। আর্মি, আমাদের যে সেনাবাহিনী, সব রকম ওইদিকের যোগাযোগ বলছে এখন আপাতত নিষেধ, আমরা চাইলেও কোনোভাবে ত্রাণ ওইদিকে ঢুকতে পারবো না, ওইদিকে কোনো নৌকা নাই। এখন আমি আপনাদের কাছে কীভাবে হেল্প চাবো আমি জানি না। যদি কারোর নৌকা থাকে, হ্যাঁ, বা ধরেন আপনার নৌকা আছে সুনামগঞ্জে বা কোথাও, মানে আমার কথা হলো সারা দেশের উচিত এখন সিলেটকে হেল্প করা, সিলেট অলমোস্ট ডাইং। এবং কয়েকটা কথা বুঝেন, আপনারা লিটারেলি খবরও পাবেন না যে কত মানুষ মারা গেছে, কারণ কি বন্যার পানিতে যেমন ঘর বাড়ি বাইসা যাইতেছে। আমি গতকালকে গেছি, আমি কয়েকটা সিচুয়েশনের কথা আপনাদেরকে বলি, শেয়ার করি। আমরা যখন মানুষে বলছি নৌকা নিয়ে যায় রেস্কিউ করতে গেছি, তখন মানুষে বলছি যে আপনারা চলে আসেন চলে আসেন। কোনো মানুষজন, ওইদিকের মানুষজন, বাড়ির স্বাভাবিক ভাই গ্রামের মানুষ, কয়েকটা জিনিস হয়তো আছে, দুটা গরু আছে, একটা ঘর আছে, একটা ভিটা আছে, ভিটা ছেড়ে কেউ আসতে চায় না। মানুষজন চালের উপরে ছিল এবং আজকে চাল সব আসে নিয়ে গেছে। সো আমি জানি না আসলে এখনকার মানে সিচুয়েশন কি কি করব। তবে এটা জানি যে আমার আমাদের অ্যাকাউন্টে যেটা আসে 16 লাখ টাকা আসছে, এটা আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। এখন আমরা কি করবো আমি এখন আমাদের প্ল্যানটা শেয়ার করি। সিলেটের এখন সবচেয়ে বেশি ভয়াবহ সিচুয়েশন আশ্রয় কেন্দ্রগুলোতে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যত দূর পর্যন্ত রিচ করতে পারি, আমার উপর যেহেতু বিশ্বাস আছে জানেন, আমি করবো যত দূর পর্যন্ত রিচ করতে পারি আমি আশ্রয়কেন্দ্রগুলোতে যাব, যায়া যায়া ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করে বা ফ্যামিলি ফ্যামিলি করে, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি যা যা করব, মানে স্লিপ সহ কোথা থেকে কি কিনতেছি, কত টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমি সব আপডেট করতে থাকবো। হ্যাঁ, আর আমি এরপর আমি আপনাদেরকে আমি কয়েকটা সিচুয়েশন বলি, যা এখনও আপনারা যারা ঘুমাচ্ছেন, সারা বাংলাদেশের মানুষ, আমি অনেকে দেখি অনেকে ট্যুর করতেছে, ট্রাস্ট মি, আমি এরকম দেখছি সিলেটে ঘুরতে আসছে অনেক মানুষ পানি দেখার জন্য। ভাই, যারা পুরুষ মানুষ যারা আছেন বা যারা কাজ করতে চান, সোশ্যাল মানে সমাজসেবী যারা আছেন, আপনারা যেটা করতে পারেন টিম নিয়ে আসেন, সিলেটে আসেন। আইসা, এখন সিলেটের আমি, আচ্ছা আমি গুছাই বলি, কয়েকটা অবস্থার কথা বলি। প্রথম কথা, সিলেটের যে ওয়াবদা বিদ্যুৎ কেন্দ্র, এখানে মনে হয় আর 7-8 সেন্টিমিটার বা মানে এতটুকু আর বাকি নাই, এটা যদি পানি ওঠে সিলেট ব্ল্যাক আউট হয়ে যাবে পুরোপুরি, মানে কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইভেন আমি লাইভ করতে পারবো কি না, আমি ভিডিও দিতে পারবো কি না, আমি এটাও জানি না। তারপর আমি দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ, না থাকলেও আপনাদের টাকা কোথায় যাচ্ছে এটার এভিডেন্স আমার কাছে থাকবে, এই ভরসাটা রাখেন। আমি এখানে নেটওয়ার্ক না থাকলে আমি যখন নেটওয়ার্ক আসবে তখন সাথে সাথে আমি তৎক্ষণাৎ আপডেট করবো। হ্যাঁ, আমরা এখন কোথায় থাকবো আসলে এটাও জানি না, কী করবো। আর স্বেচ্ছাসেবীদেরকে আমি বলি, আপনারা আসেন। আর এখানে আমরা যে গাড়ি নিয়ে যে ডিস্ট্রিবিউট করবো, কোনো গাড়ি নাই, গাড়ির ইঞ্জিনে ওই যে সাইলেন্সার যে পাইপ থাকে, পাইপের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, মোটামুটি লিটারেলি কোমর পানি। এনে মানুষজন অলরেডি দেখেন দাঁড়াইছে, কিছু মানুষ লাইভ করতেছি দেখে, আর আমি যে দোকানের অবস্থাগুলো দেখেন, মানে মানুষ ব্যবসা করবে কই, টাকা করবে কই, কিনবে কই, কিচ্ছু নাই, সব বন্ধ হয়ে যাচ্ছে। সো সিলেট ইজ মানে ডাইং, ঠিক আছে। যে যেভাবে পারেন হেল্প করেন, এখানে এখন আর এই সিচুয়েশন নাই যে আপনি অনেক টাকা পাঠিয়ে দিবেন, টাকা নিয়ে আমরা দিব, টাকা নিয়ে করবে কি, খাবে কি। সো ত্রাণ নিয়ে আসেন, পারলে ঢাকা থেকে আসেন। আমরা আজকে ইয়ার দোকানে গেছি, 1000 কেজি চিড়ার অর্ডার করছি, 1000 কেজি চিড়া এক দোকানে নাই, আমরা 7 দোকান মিলে ঘুরতে হইতেছে, সিলেট পুরো স্টক আউট হয়ে যাচ্ছে। আমরা ছাড়া মনে আরও 2-1টা অর্গানাইজেশন কাজ করতেছে এখানে, বিদ্যানন্দের নাম আমি শুনছি, আমি থ্যাংক ইউ বলি। আর মেয়র সাহেবের একটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা স্টেপ আমি শুনছি, আমি এখন ভাই আমি একটু কথা বলতেছি। হ্যাঁ,
মেয়র সাহেবকে সিলেটে যিনি মেয়র সাহেব আছে, আমি আমি যদি পারতাম আমি সালাম করতাম উনার। আমি একটা স্টেপের কথা শুনছি, আমি শেয়ার করা উচিত আপনাদের সাথে। এটা হলো ওয়াবদাতে তখন পানি উঠা যাইতো, তো উনি হলো ওখানে বাঁধ উঠাইয়া ওয়াবদার সামনে পানি সেচার ব্যবস্থা করে কোন রকম টিকায় রাখছে। কতক্ষণ রাখা যাবে আমি জানি না, ইন্ডিয়াতে অলরেডি এখনো ইয়া হচ্ছে, ওখানে বৃষ্টি হইতেছে, বন্যা হইতেছে, এবং ওইখানে যতক্ষণ বন্যা হবে আমি জানি যে উনারা পানি ছাড়বে, ছাড়লে এদিকে আসবে। তার মানে সিলেটের অবস্থা আরো ভয়াবহ হবে, আমি জানি না সামনের, আমি যতদিন পানি আছে ততদিন আমি সিলেটে থাকবো, যতটুকু সম্ভব আমি করব। এখন আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রয়োজনে মানে প্ল্যান করে, প্ল্যান ছাড়া হুট করে ইমোশনালি চলে আসবেন, কোনো কোনো কাজ হবে না। পারলে ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসেন, আইনা মেন্টালিটি রাখতে হবে যে এরকম লিটারালি আটো পানি, কোমর পানি, গলা পানি পারায়া মানুষের বাসা বাড়িতে খাবার দিয়ে, মানে আমরা যে গাড়ি নিয়ে যাবো, কোনো গাড়ি যাইতেছে না, রিক্সা যাইতেছে না, ট্রাক যাইতেছে না, সব ডুবা, মোটামুটি ডোবার মধ্যে আছে, কিছুই চলতেছে না। সো আপনারা আসলে এটা মাথায় রাখবেন যে আইসা পানিতে নাই, আমি আটো পানি গলা পানি আমার কাজ করতে হবে। আর আমার জন্য দোয়া করেন, আমার মোটামুটি শরীর একটু খারাপ, কারণ আমার হচ্ছে এসপি আর্থ্রাইটিস, এটা আমার জন্য, এটা যারা জানেন ডাক্তাররা বুঝবেন, আমার বাতের পানি বৃষ্টির পানি পারানো আমার জন্য হারাম একরকমের। বাট স্টিল আমি চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি আমি করবো। দোয়া করেন কাজটা যেন সুন্দর করে করতে পারি। আর আপনারা যারা টাকা পাঠাইছেন গতকালকে, আমি কয়েকজন দেখছি 50,000, 20,000, 10,000, 30,000 এইভাবে টাকা পাঠাইছেন, আর এখন কেউ পাঠাইতে পারতেছেন। আর এই লাইফটা খুব গুরুত্বপূর্ণ, টাকা যে আমাদের আসছে, মানে কয়েকটা ইনফরমেশন, আমাদের যে টাকা আসছে 16 লাখ এবং টাকা যে পাঠানো যাচ্ছে না, এগুলো আপনারা একটু শেয়ার করে নিন, লাইফটা খুব দরকার, এই লাইভে শেয়ারটা হওয়া খুবই দরকার। 34,000-35,000 মানুষ দেখতেছেন এখন লাইফটা এট এ টাইম, দয়া করে এই লাইভটা শেয়ার করে, না হলে কি হবে আমি বলি, আমি যে পোস্টটা করছি পোস্টটা অনেকে কপি করে আবার ইয়ে করছে, বিভিন্ন জায়গায় দিছে, তাই মানে ওইসব পোস্টের নিচেও যারা কমেন্ট করে আমাদের টাকা বাড়াইতে যাবে, যার সবাই যখন কমেন্ট করবে যে টাকা যাচ্ছে না, লিমিটফুল আমারে আমারে মনে করবে যে আমি এখানে 2 নাম্বারই করতেছি, আমার মনে সব ব্যাংক ব্যালেন্স ইয়া হয়ে মনে বাড়ি গাড়ি করে ফেলতেছি, আমি টাকা দিচ্ছি না। সো এই লাইভটা শেয়ার করেন যে আমাদের লিমিট অলরেডি ফুল, টাকা আসতেছে না, পাঠায় না, এবং যদি টাকা লাগে আমি যদি 16 লাখ টাকা ডিস্ট্রিবিউশন করতে পারি সামনে 2-3 দিন, আমি আবার লাইভ করব, আমি আবার ইয়া করব। আর আমার সাথে যারা ছিলেন, যারা আছেন, সবার ধন্যবাদ। আমি আপাতত এখন আর মানে এখানে লাইভ করে কথা বলে সময় নষ্ট করতে চাইতেছি না, আমাদের প্যাকেটিং করতে হবে, আমাদের ভলান্টিয়ার যা আছে আরও তো লাগবে, লাগলে আই ক্যান ম্যানেজ, আমার উপর ভরসা রাখেন। তাসরিফ স্কোয়াডের মেম্বার সারা বাংলাদেশে আছে, সিলেটে আছে, সো আমি ম্যানেজ করে নিব সামহাও। দোয়া করেন আমি যেন কাজটা ঠিক মতো করতে পারি, এবং আমি আপনাদেরকে আপডেট দিব যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক না থাকলে দোয়া করেন, আমরা সিলেট আছি, আমরা কিছু হবে না, এই বন্যা শেষ করে আমি ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, লাইভটা শেয়ার করেন প্লিজ, মানে এটা আমার রিকোয়েস্ট থাকলো। আসসালামু আলাইকুম।